চলো সবার আগে আমরা একশো পাঁচ পৃষ্ঠার কাজ দেখি তো একশো পাঁচ পৃষ্ঠা যখন তুমি যাবা তখন এখানে তোমাদেরকে অনুশীলনের একটা কাজ দেওয়া আছে সেটা হচ্ছিলো সকল শিক্ষার্থীকে চারটি দলে বিভক্ত করে দেওয়া হলো এই চারটি দল বাংলা অঞ্চলের হাজার হাজার ইতিহাসের বিভিন্ন মানুষের আগমন ও বসতি স্থাপন বিষয়ে পৃথক পৃথক দেয়ালিকা প্রস্তুত করবে দলের শিক্ষার্থী দেয়ালিকা তৈরির কাজে অংশগ্রহণ করবে প্রত্যেক লেখা দিয়ে কিংবা ছবি এঁকে দেয়ালিকা তৈরিতে সাহায্য করবে লেখা এবং ছবির বিষয়বস্তু হিসেবে থাকবে ইংরেজ ও পাকিস্তানি শাসনের পূর্ব বাংলা অঞ্চলের রাজনীতি আর রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার ইতিহাস শিক্ষার্থীরা এই অধ্যায় থেকে তথ্য সংগ্রহ করে তাদের লেখা ও ছবি প্রস্তুত করবে তাহলে তোমাদেরকে একটা লেখা প্রস্তুত করতে বলা হয়েছে যেখানে তোমাদের ইংরেজ এবং পাকিস্তানি শাসন পূর্ব বাংলা অঞ্চলে অর্থাৎ বাংলাদেশের তো তৎকালীন পূর্ব বাংলা বলা হতো যেটা বর্তমানে বাংলাদেশ সেটা রাজনীতি এবং রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠার যে ইতিহাসটা সেটা দেয়ালিকার মাধ্যমে তোমাদেরকে প্রস্তুত করতে হবে এবং যে ইনফরমেশনগুলো আছে সেগুলো তোমাদেরকে এই বই থেকেই নিতে বলা হয়েছে এবং পিকচারগুলো তোমরা চাইলে নিজেরা জেনারেট করে দিতে পারো তাহলে একশো পাঁচ পৃষ্ঠার সমাধানটা কী হবে তোমরা একশো পাঁচ পৃষ্ঠার জন্য এইভাবে তথ্যগুলি সংগ্রহ করতে পারো ওকে এটা হচ্ছে তথ্য সংগ্রহর উপায়টা আর কি তো এটা আমি আর ডিটেলসে বললাম না এটা একটু দেখে নাও তোমরা এইভাবে দেয়ালিকাটা প্রস্তুত করতে পারো দেখছো দেয়ালিকা মানে কি ওয়ান কাইন্ড পোস্টার টাইপের তোমরা দেয়ালে যাতে লিখতে পারো সেই টাইপের একটা টেমপ্লেট তো চলো দেয়ালিকাটা আমরা একবার পড়ি ইংরেজি ও পাকিস্তানি শাসনের পূর্বে বাংলা অঞ্চলে রাজনীতি ও রাজনৈতিক সংস্কৃতি ভারতীয় উপমহাদেশের পূর্বাংশে তথা বাংলা অঞ্চলে আজ থেকে প্রায় আড়াই হাজার বছর আগে ছোটো ছোটো অনেক ঐতিহাসিক ও ভৌগোলিক পরিচয় গড়ে উঠতে শুরু করে একক ও ঐক্যবদ্ধ কোনো রাজ্য বাংলা অঞ্চলে ছিল না ক্ষুদ্র ক্ষুদ্র নাম পরিচয়গুলোকে বলা হয় জনপদ বা ঐতিহাসিক ভৌগোলিক একক বর্তমান বাংলাদেশের ঢাকা ফরিদপুরের বৃহত্তর এলাকার প্রাচীন বঙ্গ জনপদ গড়ে উঠেছিল বাংলাদেশের বগুড়া জেলার মহস্তানগড় গড়ে উঠেছিল পূর্ণ জনপদ এরপর দেখব আমরা বাংলা অঞ্চলে মৌর্য ও গুপ্তদের রাজনীতি অর্থাৎ ওই কালে ইংরেজের কালে বা ইংরেজদের আগে থেকে আমাদের মানে যারা বাংলায় বাঙালিরা যারা তোমার এই শাসন করত তাদের সম্পর্কে এখানে বলা হচ্ছে মৌর্যদের পর উত্তর ভারতে শক্তিশালী সাম্রাজ্য স্থাপন করেন গুপ্ত বংশের সম্রাটগণ এই বংশের সম্রাটদের মধ্যে প্রথম চন্দ্রগুপ্ত সমুদ্রগুপ্ত দ্বিতীয় চন্দ্রগুপ্ত প্রমুখ বিশেষভাবে উল্লেখযোগ্য শাসন কাজে পরিচালনার জন্য সাম্রাজ্যের কেন্দ্র থেকে সম্রাট বড় বড় যোদ্ধা এবং সেনাপতিদের পাঠাতেন উচ্চপদস্থ এই প্রশাসকদের বাইরে থেকে এসে বাংলা অঞ্চলে স্থায়ীভাবে বসবাস স্থাপন করেন তাদের পাশাপাশি আসতেন নতুন ধর্ম সংস্কৃতি আর অনেক বিদ্যান পুরোহিত ব্যবসায়ী মানুষজন তাই বলা যায় বাংলা অঞ্চল যখনই কোনো রাজ্য প্রতিষ্ঠিত হয়েছিল তার নেতৃত্ব দিয়েছে বাইরের থেকে আগত ব্যক্তিরা গুপ্ত পরবর্তীকালীন রাজনৈতিক অবস্থা ষষ্ঠ শতকের শেষ দিকে উত্তর ভারত কেন্দ্রিক গুপ্ত সাম্রাজ্যের পতন হয় এরপর রাজা শশাঙ্কের হাত ধরে সপ্তম শতকের শুরুর দিকে গৌড় সাম্রাজ্যের উৎপত্তি হয় গৌড় সাম্রাজ্যের রাজধানী ছিল কর্ণ সুবর্ণ শশাঙ্কের মৃত্যুর পর দীর্ঘকাল বাংলা অঞ্চলে কোনো শাসক ছিল না এর ফলে বাংলায় বহিপ্রকাশ আক্রমণ শুরু হয় বাংলার অভ্যন্তরে অরাজক পরিস্থিতির সৃষ্টি হয় এই পরিস্থিতি ইতিহাসে খুবই জগন্নাথ নামে পরিচিত এই অরাজকতার অবসান হয় অষ্টম শতকে গোপালের হাত ধরে এরপরে আমরা দেখব সেন রাজাদের রাজনীতি একাদশ শতকের দ্বিতীয় ভাগে সেন রাজবংশের উত্থান ঘটে বাংলার দক্ষিণ পূর্ব অঞ্চল জয় করার পর বিজয় সেন বিক্রমপুরে বর্তমান মুন্সীগঞ্জ জেলায় সেন রাজবংশের রাজধানী প্রতিষ্ঠা করেন লক্ষণ সেনের শাসনকালের শেষের দিকে সেন সাম্রাজ্যের ভাঙনের সূচনা হয় মুসলিম শাসনের সূচনা ও রাজনীতি বারোশো সালে লক্ষণ সেনকে পরাজিত করে মাধ্যমে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খিলজি বাংলায় মুসলিম শাসনের প্রতিষ্ঠাতা করেন যা বাংলার রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করে দেয় বাংলার মুসলিম শাসকরা নিজেদের নামে খুদবা ও মুদ্রা চালু করতে থাকে আফগান শাসক দাউদ কর পরাজিত করার পর মুঘল শাসকরা বাংলা শাসন করার জন্য টুবাদার প্রেরণ করেন বাংলার মুঘল শক্তির রাজনীতি এবং শাসন সম্প্রচারকে সূত্রপাত ঘটে মুঘল সুবাদার ইসলাম খান ষোলোশো সালে সুবা বাংলার রাজধানী প্রতিষ্ঠা করেন ঢাকায় এবং নাম রাখেন জাহাঙ্গীরনগর তো এটা ছিল একশো পাঁচ নম্বর পৃষ্ঠার তোমাদের দেয়ালিকা অর্থাৎ তোমাদের সলিউশন